হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের এমন একটা রেসিপি শেয়ার করব যা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। ট্র্যাডিশনাল সাতকরা দিয়ে রান্না করব, কিন্তু একেবারেই ভিন্নভাবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নেবেন। এই রান্নায় যে গোটা মশলাগুলো আমি ব্যবহার করছি তা হচ্ছে শাহি জিরা, জয়ত্রী, স্টার এনিস, শাহি এলাচ, দারচিনি, এলাচ, জয়ফল, কিছু বাদাম নিয়ে নিয়েছি আমি এখানে, কাঠবাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর কয়েকটা তেজপাতা। এগুলো সবগুলো আমি ভালোভাবে শুকনোভাবে টেলে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে আলাদা করে বাদাম পিষেও দিতে পারেন। তেলে নেওয়া গোটা মশলাগুলো আমি এখানে গ্রাইন্ডারে পিষে নিয়েছি। এখানে কিছু আলু বোখারা আমি চটকে রেখে দিচ্ছি, এগুলো আমি পরে ব্যবহার করব। আর আমি নিয়েছি হাঁসসহ গরুর মাংস প্রায় 1.5 কেজি পরিমাণ। ভালো করে পরিষ্কার করে এখন আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর আমি আরও কিছু গোড়া মশলা ব্যবহার করব যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ কারি পাতা দিচ্ছি, এটা আপনারা বাজারে কিনতে পাবেন, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। আর যে গোটা মশলাগুলো আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ মিশিয়ে আমি এখন সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিব, তারপর ম্যারিনেট করার জন্য রেখে দিব আধা ঘন্টার জন্য। মাংস ম্যারিনেট হতে হতে আমরা একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে একটা মশলা তৈরি করছি। আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা এখানে আরও কিছু মশলা অ্যাড করব। সেগুলো হচ্ছে ম্যারিনেট করতে গিয়ে আমরা যে যে মশলাগুলো যতটুকু পরিমাণে দিয়েছি সব কিছু এখানে আবার দিয়ে দিব, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভাজতে ভাজতে যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে, তখন বুঝে নেবেন আপনার মশলাটা হয়ে গিয়েছে। আমার এখানে তেল ভেসে উঠেছে, আমি এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি।
মাংস থেকে পানি বের হওয়া শুরু করলে আমি যে আলু বোখারা প্যাস্টা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি ছোট ছোট টুকরো করে রাখা শতকরা দিয়ে দিচ্ছি, এরপর ঢেকে দিব মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চার পাঁচটা গোটা কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি, এটা খাবারে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি দিইনি, মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জানি না কেন কুরবানির মাংস রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ মাংসটা খুব সহজেই গলে যায় এবং খেতেও অনেক মজা হয়। আপনারা আপনাদের অনুভূতিটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার রান্নাটা হয়ে এসেছে, তেল ভেসে উঠেছে, এখন শুধু সার্ভ করব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক অনেক বেশি মজা। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আমি শিওর আপনার স্বাদটা ভুলতে পারবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।